তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে, অর্থাৎ মোবাইল ফোন দিয়ে আপনার 4-4 ঘন্টা ওয়াচ টাইম চেক করবেন। আপনার 4-4 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন। তো বন্ধুরা, আপনার যে ফোন আছে সেই ফোনের আপনি ওয়াইটু স্টুডিওতে ফার্স্ট টাইম চলে আসবেন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স। এখানে অ্যানালাইটিক্স একটা ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্স নামক একটি অপশনে একটা ক্লিক করে দেবেন মূলত। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওভার ভিউ, একটু সরিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, তো এখানে একটা ক্লিক করে দেবেন ওয়াচ টাইমের উপরে। তো ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম এখানে দেওয়া আছে 5 ঘন্টা। তো আপনার চ্যানেলে আপনি যদি, আমার একটা নিউ চ্যানেল, রিসেন্টলি আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার যদি অনেক আগের চ্যানেল হয় তবে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে লাস্ট মানে 365 দিন। তো লাস্ট 365 দিনে আমার হয়েছে 6.8, অর্থাৎ প্রায় 7 ঘন্টার মতো। তো এখানে যদি আপনার 4,000 ঘন্টা দেখায় তাহলে আপনি চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো অনেকেই মানে এটা খুঁজে পায় না যে কীভাবে চেক করবে। তো এটা খুব ইজি এবং সিম্পল একটি কাজ, মোবাইল ফোনের মাধ্যমে আপনি মানে নিমেষেই চেক করতে পারবেন।